আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সম্মানিত দর্শক বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব যে দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত নেক আমল কবুল করে নেবেন। শুধু তাই নয়, এই ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রকার নেক আমল করে থাকি, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত বা দান খয়রাত ইত্যাদি। এই সকল আমল আমাদের কবুল হচ্ছে কি না আমরা সঠিক জানি না, কিন্তু এই আমলটি যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্ত নেক আমল কবুল করে নেবেন। এবং আপনি যদি বিপদে থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করার একটি নিয়ম রয়েছে, আমরা সর্বপ্রথম দোয়াটি সম্পর্কে জানব, তারপর আমরা এই দোয়াটির নিয়ম সম্পর্কে জানব। দোয়াটি অবশ্যই উজুর সাথে পাঠ করার চেষ্টা করবেন এবং দোয়াটির আগে এবং পরে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। কেননা যে আমলের আগে এবং পরে দুরূদ শরীফ পাঠ করা হয় সে আমল কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আমরা জানি যে আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, আর এই 99টি নামের অনেক গুণ এবং অনেক পাওয়ার। আমরা যদি এই নামগুলো সঠিক নিয়মে এবং সঠিক পন্থায় পাঠ করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকার ফজিলত দান করবেন। আল্লাহ তাআলা গুণবাচক নামগুলোর মধ্যে একটি নাম হচ্ছে আল-বাকি। আমি নামটিকে আবার পড়তেছি, আল-বাকি। আল্লাহ তাআলার এই গুণবাচক নামটির অর্থ হচ্ছে চিরস্থায়ী। আপনাকে আল্লাহ তাআলার এই গুণবাচক নামটিকে জুমার রাতে 1000 বার পাঠ করতে হবে। এই জন্য সম্মানিত দর্শক বন্ধুরা, চলুন আমরা আল্লাহ তাআলার এই গুণবাচক নামটির উপর বেশি থেকে বেশি আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার এই গুণবাচক নামটির উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।